হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠার ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। সকালে সমস্ত কাজকর্ম মিটে গেছে, এবার এখন রান্না বান্না বাকি আছে। এই যে ভেটকি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে একটু মাছের ঝাল করব, আর দু একটা রান্না বান্না করব, তরকারি বানাবো। আজকে সকালে ভাতের সাথে এই ভেটকি মাছই মেইন মেনু। আর হচ্ছে আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে সে সমস্ত জিনিসপত্র দিয়ে কিভাবে আপনি ফেস প্যাক বানাতে পারেন, আর নিজের মুখটা বাড়িতেই ঝরঝরে 10-15 মিনিটের মধ্যে ক্লিন করতে পারেন। তাহলে আমার ব্লগটা দেখতে। আমার হাজব্যান্ড এই যে UAE-র বাইরে গেছিল, কিছু জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে এই যে দেখাচ্ছি, একটা পেন পেন্সিল নিয়ে এসেছিলো, এর মধ্যে পেন আছে প্লাস পেনের মতো যে পেন্সিলগুলো পাওয়া যায় সেগুলো আছে, পেন পেন্সিল। এরপর নিয়ে এসেছিলো ওই কুকিজ বিস্কিটের একটা প্যাকেট, একটা চকলেটের প্যাকেট, আর একটা ওপাশে দেখা যাচ্ছে নিউটেলার কিছু একটা, ওই ব্রেড বা বিস্কিট টাইপের কিছু একটা হবে, ওটার প্যাকেট নিয়ে এসেছিলো। ওটা আমি খুলে দেখিনি অ্যাকচুয়ালি, তাই ঠিক বলতে পারছি না। এটার মধ্যে কুকিজ বিস্কিট আছে, এর মধ্যে খেজুরের পেস্ট ভরা আছে ওই বিস্কিট কুকিজের মধ্যে। আর নিয়ে এসেছিলো এই নিউট্রেলার, এই ক্রিস্পি মনে হচ্ছে ক্রিস্পি কিছু একটা বিস্কিট টাইপের আছে, আর তার মধ্যে চকলেট ভরা আছে। এবার আপনাদেরকে এই বিস্কিটটা আমি খুলে দেখাচ্ছি। বিস্কিটটা খুলে আমি টেস্ট করে দেখলাম, বাট টেস্টটা অতটাও আমার ভালো লাগেনি। বাট চকলেটটা আমি টেস্ট করে দেখেছি, চকলেটের টেস্টটা নো ডাউট ভালো। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ফেস প্যাকটা বানাবো, আর ফেসটা ক্লিন করবেন ফেস প্যাকটা দিয়ে। দেখতে থাকুন। এই যে চালের জলটা দেখতে পাচ্ছেন, চালটা ভিজিয়ে রেখেছি। এই চালের জল খুব ভালো স্কিন টোনারের কাজ করে। এটা আমি এই যে একটা বাটিতে ঢেলে রাখলাম, এটা টোনার হিসাবে কাজ করবে। দেখুন সবজি দিয়ে কিভাবে আমি একটা ফেস প্যাক বানাই। প্রথমে একটা টমেটো নেব, টমেটোটাকে হাফ করে কেটে নেব। দেখুন হাফ করে প্রথমে কেটে নিচ্ছি। এবার ওই হাফ টমেটোটা থেকে আমি হাত দিয়েই নিকড়ে রসটা বের করে নিচ্ছি। এবার রসটা প্রায় পুরোটাই বেরিয়ে আসছে। টমেটোর রস স্কিনের জন্য খুবই উপকারী, আমি বলতেই ভুলে গেছি। সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা লেবুকে কেটে তার থেকে 1 টেবিল স্পুনের মতো লেবুর রস নিয়ে নেবেন। এরপর একটা আলুর খোসা ছাড়িয়ে তার মধ্যে থেকে হাফ আলু, মিডিয়াম সাইজের আলু মধ্যে হাফ আলু হলেই হয়ে যাবে। এবার মিডিয়াম সাইজের আলুর মধ্যে হাফ আলু নিয়ে এবার সেটা গ্রেট করে নিন, আর তার রসটাকে হাতের সাহায্যে নিকড়ে বা একটা ছাঁকনির সাহায্যে নিকড়েও আপনি বের করে নিতে পারেন লেবুর রস আর আলুর রসের মধ্যে। আমি এখানে অর্গ্যানিক রাইস ফ্লোর ইউজ করেছি। আপনার কাছে যদি রাইস পাউডার অর্গ্যানিক না থাকে, বাজারে নর্মাল যে পাওয়া যায় রাইস পাউডার সেটাও আপনারা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি রাইস পাউডার খুব ভালো, তেল শোক করতে সাহায্য করে, অয়েলি স্কিনের জন্য তো এটা খুবই কার্যকরী। এবার আমার যে লিকুইডটা আছে তার মধ্যে ওই লেবু আর আলু রসের মধ্যে 2.5 চামচের মতো আমি রাইস ফ্লোর ইউজ করেছি, ছোটো মানে টিস্পুন, 2.5 টিস্পুন আমি রাইস ফ্লোর ইউজ করেছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এর আপনার কাছে যদি রোজ ওয়াটার থাকে, আপনি এর মধ্যে রোজ ওয়াটার দিলে আরও ভালো হয়। আপনি এখানে 1 টিস্পুন রোজ ওয়াটারও ইউজ করতে পারেন। লেবু আর আলু রসের সাথে রাইস ফ্লোরটা মিশিয়ে এমন একটা পেস্ট বানাতে হবে যেন খুব মোটা বা পাতলা ফেস প্যাক না তৈরি হয়ে যায়।
বেশি পাতলা হয়ে গেলে ওটা তো মুখ থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে, তাই আপনারা আপনাদের আন্দাজ মতো রাইস ফ্লোর মিশিয়ে সেইভাবে ফেস প্যাকটা তৈরি করে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দিতে হবে আর কি, সেইভাবে বানাবেন। এই যে এদিকে আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি টমেটো রসটা ইউজ করব। প্রথমে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপর টমেটোর রসটাকে নিয়ে এইভাবে হাতে করে করে ঘষে ঘষে পুরো মুখে লাগিয়ে নেবেন। এবার টমেটোর রসটা শুকনো হয়ে গেছে, এবার আমি যে ফেস প্যাকটা বানিয়েছিলাম ওটা, টমেটো রসটা আপনি মুখের মধ্যে শুকনো করে নেবেন, ওটাকে ধোয়ার দরকার নেই। রস দিয়ে যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা মুখের মধ্যে লাগিয়ে নেব। হাতে করে একটু রুগড়ে রুগড়ে লাগাবো যাতে মুখের মধ্যে যে নোংরা গুলো আছে সেগুলো উঠে যায়। আপনার মুখের মধ্যে যদি বেশি দাগ থাকে তাহলে আপনি এটা একদিন গ্যাপে ইউজ করবেন, মানে একদিন ইউজ করবেন, একদিন রেস্ট দেবেন, একদিন ইউজ করবেন, একদিন রেস্ট দেবেন, এইভাবে এটা ইউজ করতে পারেন। সপ্তাহে দু থেকে 3 দিন ইউজ করে ট্রাই করে দেখতে পারেন। তা আমার স্কিনের জন্য তো খুব ভালো কাজ করেছে, এবার জানি না আপনারা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের স্কিনেও ভালো কাজ করবে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধোয়ার পরে আমি নিজে ফিল করতে পারছি আমার স্কিনটা আগের থেকে অনেকটাই গ্লো করছে। এবার এর মধ্যে এই টোনার হিসাবে এই যে চাল ভেজানোর জলটা ছিল এটা লাগিয়ে নেব মুখের মধ্যে, ব্যাস আজকের মতো কাজ কমপ্লিট। মুখের পেছনে আর কোনো খাটুনি নেই। বাড়িতে চাল গুঁড়ি আছে আর নারকেলের পুরো করে রাখা আছে, তাই ভাবছি একটুখানি দুধ পুলি বানাবো। এই যে চাল গুঁড়ি বের করে নিয়েছি আর আমার কাছে খেজুর গুড়ের পাটালিও আছে, দুধ পুলিটা বানাই, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো। দুধ পুলি রেডি হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।